பாசனம் மாட்டிருக்கல রাঙ্গুনিঘাট হাতিবান্ধা উপজেলার মিলন বাজার সংলগ্ন এলাকায় পশ্চিম সারডুবি 9 নম্বর ওয়ার্ডে তসলিমউদ্দিনের ছেলে সামিউলের খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে হাতিবান্ধা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীগণ দ্রুত গতিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সামিউল তার স্ত্রী সন্তান নিয়ে বিকেল পর্যন্ত খড়ের গাদা ঠিক করে রাখেন। সন্ধ্যা হতে তার খড়ের গাধায় কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছেন বলে ভুক্তভোগী জানান। ভুক্তভোগীর কাছ থেকে জানতে চাইলে তিনি পাবলিক বাংলাকে জানান, আমি খড়ি নিয়ে গেলাম ওখানে, আগুন টাগুন কোন আমি আগে দেই নাই। আমি কালকে ধান মারাই করলাম, এটা যে সত্যি আমি খড়ি না আগে দিল সেটা তো কর পাই না। আমি বাড়ি গেলাম খড়ি নিয়ে ভাতে তোর ভাত। হাতিবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেনের কাছ থেকে আগুনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজকে আমরা যে অগ্নিকাণ্ডের ঘটনায় আসছি এই অঞ্চলে, এর আগেও এই বাড়ির পাশের বাড়িতে আবার একদিন আগুন লাগছিল। তো আজকে ওনারা বলতেছে যে মানে এখানে খড়ে গাদার আগুনটা একটু মানে খোলা জায়গার মধ্যে আগুন, তো তারা দেখা যাচ্ছে না। তো আমরা এখন স্বাভাবিকভাবে মানে আগুন লাগার কারণ হিসেবে আমরা অজ্ঞাত জিনিসটা কাউন্ট করতেছি, বাট আমরা এখানকার মানুষজনকে সচেতনতামূলক কথাবার্তা বললাম কীভাবে কীভাবে রাখতে হবে, খড়ে গাদা দিলে এটা বেড়া দিয়ে আটকে রাখতে হবে, এবং এরকম বেশি খোলা জায়গায় বা বাড়ির একদম সাথে এভাবে দেওয়া যাবে না, পাশাপাশি জায়গায় দিতে হবে যাতে দেখা যায় বাচ্চাদের খেলাধুলা করতে দেওয়া যাবে না আগুন নিয়ে, এই কথাবার্তা বললাম।